করে তো দিচ্ছি মা। আলু পোস্তটা দিয়ে লেমন চা অসম লাগলো। এই একটা হেয়ার স্টাইল ঢুকিয়েছিস কেন আবার? যে মা দুর্গার ছবি আর এখানে ত্রিশূল আছে। পোস্ত নষ্ট করা চলবে না। জুতোর উপর ঘুমরুর ডিজাইন করা। এটা রংটা এই দেখো ধনে পাতা গুলো আটা চচ্চড়ি একদম ডান। এই যেটা হলো টপটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যাভিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে সোমবার, ইন্ডিয়া থেকে ফেরার পরে এটা আমার প্রথম সোমবার। এখন সকাল সকাল 7:11 মতো বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। তোমরা জানো যে সোমবার দিন আমার ছুটি থাকে, কিন্তু বিদ্যুৎ মিষ্টুর দুজনেরই অফিস স্কুল আছে। তো আমি এখন মিষ্টুর জন্য লাঞ্চ বানাচ্ছি, ও স্কুলের লাঞ্চ নিয়ে যাবে। সেটার জন্য এই 3-in-1 ওয়েফল মেকার, স্যান্ডউইচ মেকার, টোস্টার, এই জিনিসটা বার করে নিয়েছি। আর এখানে দেখো আমি মিক্সারটা বানিয়ে নিয়েছি ওয়েফলের জন্য। এই যে এটা দিয়ে বানিয়েছি। তোমরা এর আগে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কি দিয়ে বানাই আমি। আমি এটা ইউজ করি, এটার মধ্যে পাউডার থাকে, এই যে অল্প একটুই রয়েছে আমার। এইটার সাথে একটা ডিম আর অল্প ভেজিটেবল অয়েল বা সাদা তেল, যাই হোক অল্প দিয়ে একটু গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল স্প্রে করে নেব। এটা দিয়ে প্যানকেক ওয়েফল ভীষণ ভালো হয়, খেতে দারুণ লাগে আর পেটও অনেকক্ষণ ভরা থাকে। দিয়ে দিয়েছি, এবার এটাকে আটকে দেবো। এবার এটা হতে থাক, এখন রেড আছে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন লাইটটা গ্রিনে চলে যাবে। দেখো এটা হয়ে গেছে, গ্রিন কালার চলে এসছে আর ধোয়াও বেরোচ্ছে। এই দেখো একদম রেডি হয়ে গেছে, দারুণ সুন্দর ওয়েফেলের গন্ধ আসছে। আর এটাকে তুলে নেব। এই যে দেখো ওয়েফেলগুলো দেখতে কি সুন্দর লাগছে। এবার এতে জাস্ট সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। তাহলে এটা খেতেও খুব ভালোবাসে। সামান্য একটুখানি দিয়ে দিলাম আর তার সাথে উপর থেকে একটু স্প্রিংকলার দিয়ে দেবো। এটা খেতে দারুণ লাগে না? টিফিন বক্সে দিয়ে দিই, একটু পরে বন্ধ করবো, একটু খোলা থাকে এখন। আর ওয়েফেলের সাথে খাওয়ার জন্য মিষ্টুকে স্ন্যাক্সে একটু ফল দিয়ে দিচ্ছি। শশা আর তরমুজ মিষ্টুর দুটোই ভীষণ ফেভারেট, তাই এই দুটো আজকে ওকে দিয়ে দেবো। ব্যাস ওর লাঞ্চ একদম রেডি হয়ে গেল, চকলেট ওয়েফেল সাথে ফ্রুটস। লাঞ্চটা লাঞ্চ ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস এখানে ঢুকিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এতদিন মেয়েটা সবকিছু একা একাই করেছে, কারণ বিদ্যুতের সকালে মিটিং থাকে, অফিস থাকে, তো নিজে থেকেই রেডি হয়ে গেছে। আমি যখন চলে এসেছি এবার একটু গিয়ে আমি ওকে হেল্প করি, দেখি ও কত দূর রেডি হয়েছে। আমার হাত ব্যথা হয়ে গেল মিষ্টু, আমি আর পাচ্ছি না রে। এই হেয়ার স্টাইল করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মিষ্টু স্কুলে আজকে ক্রেজি হেয়ার ডে, সেটার জন্য ক্রেজি হেয়ার স্টাইল করে যেতে হবে। এই একটা হেয়ার স্টাইল ঢুকিয়েছিস কেন আবার? আরে এটাই হেয়ার স্টাইলটা, কখন বসেছি করতে আমি জানি না, আজকে শেষ হবে কিনা। মাথাটা সোজা রাখ, আর এই চুলে হয় না, ওর চুলটা তো লেয়ার্স করা। আর এই চুল তো খুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে বিকেল বেলা এক গাদা চুল ছিঁড়ে যাবে। তো চুল না আমি এবার গিয়ে কাটি, একদম ছোট করে দেবো। নো ওয়ে, আমি আর পেন্সিলের মতো চুলকে লম্বা করব। শুনতে পাচ্ছো নাকি, রূপঞ্জিলের মতো লম্বা চুল করবে? চুলের তো যত্ন নেয় না, আমাকেই করতে হয়। আমার মনে হয় এটা শেষ হতে হতে স্কুল শুরু হয়ে যাবে। স্কুলে এক একদিন এক একটা ডে থাকবে আর এইগুলো করে যেতে হবে। এই আমি পুরোটা করতে পারবো না, মাঝখান থেকে ছেড়ে দেবো। করে তো দিচ্ছি মা, এতদিন বাদে পেয়েছে, এই কদিন নিজেই বেঁধে গেছে। এই যেখান দিয়ে আর আনা যাচ্ছে না, মানে চুলটা তো অসমান আর আসছে না, এখানটাই এই অবধি করে দিচ্ছি মিষ্টু। হ্যাঁ এইবার করছি, আমি জানি না কিরকম টার্ন আউট করবে, কোনোদিন এগুলো করিনি, কিরকম লাগছে আমার। কেমন লাগছে রে? আমার ছবি তুলে দেখাতে হবে, বাবার ফোনটা আছে, এটা দিন করে দিচ্ছি। এই দেখ, এই যে জামাটা ভীষণ সুন্দর হয়েছে, সবাইকে আবার থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তুই ব্যাগটা গুলো গুছিয়ে নে, আমিও চটপট রেডি হয়ে নি, নাহলে বাস মিস করবো। ওকে বাই, বি আ গুড গার্ল। ওকে মিষ্টুকে স্কুলে দিয়ে এসে আমরা একটু চটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম, এবার রান্নাটা করব। তার আগে ডিশওয়াশারে একটু সকালের বাসনগুলো দিয়ে দিই, অনেকদিন বাদে আজকে আমি আবার ডিশওয়াশার ভাবছি।
এই যে এগুলো এখানে খুব সুন্দর পরিষ্কার হয়েছে, অলরেডি বাসন জমা স্টার্ট হয়ে গেছে, বিকেলবেলা আজকে চাল দিয়ে দেবো। এবার রান্নাটা শুরু করব। এই যে এখানে কয়েকটা রসুন দেখো আমি কেটে রেখে দিয়েছি। কিন্তু রান্নাটা শুরু করার আগে বিদ্যুৎ, তোমরা দেখেছো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিল যে ও কিছু গাছের বীজ নিয়ে এসেছিল, আমি আর মিষ্টু বীজ লাগিয়েছিলাম গাছে, ধনে পাতা গাছ, ফুলকপি গাছ, তো ওই বীজগুলোর থেকে চারা বেরিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। আমার দেখে খুব ভালো লাগলো, এটা বেশ ভালো হয়েছে। এই দেখো ধনে পাতা গুলো কত বড় হয়ে গেছে, আর একটা করলে হয় কিন্তু এটা খুব ইজিলি হয়ে গেছে, দেখে এত ভালো লাগছে, এগুলো দিয়ে একদিন রান্না করতে হবে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তাই করবো, কাঁচি দিয়ে কেটে নিয়ে রান্নাতে দেবো, এটা দারুণ টেস্ট হবে। আর এই যে বীজগুলো লাগিয়েছিল এটা দেখো ফুলকপি, ফুলকপিটা বেরিয়ে গেছে, লঙ্কাটা এখনো বেরোয়নি, দুটোই কলিফ্লাওয়ার, দুটোই ফুলকপি, আর এখানে মনে হয় বেগুনটা, হ্যাঁ দুটো বেগুন বেরিয়েছে, লঙ্কাটা এখনো বেরোয়নি, তো বেশ ভালো লাগছে। এগুলোকে বড় টবে দিতে হবে, আর একটু বড় হয়ে গেলে পরে তারপর বাইরে করে দেবো যখন আরেকটু ওয়েদারটা গরম হয়ে যাবে। নিজে হাতে গাছ করলে এত ভালো লাগে, মানে ওয়েদারটা এইটা পুরো মানে ওই বাস্কেটটা এটা শুদ্ধই বসিয়ে দেওয়া যাবে, এগুলো খুব ভালো, লাস্ট ইয়ারও আমরা এগুলোতেই করেছিলাম, প্লাস এই জিনিসটা এবার খুব ভালো হয়েছে। এখন বুঝতে পারছিস তো বিদ্যুৎ শুরুর দিকে এটার খুব একটা ভালো লাগছিল না দেখে বলছে জায়গাটা জুড়ে নিয়েছে, কিন্তু এটা কিন্তু সত্যি খুব হেল্প করছে আমাদের গাছগুলো কে গ্রো করার জন্য। তো যাই হোক চলো এখন গিয়ে রান্নার প্রিপারেশনটা স্টার্ট করি। রান্না বান্না করতে তো বেশি সময় লাগে না, যে সময়টা লাগে সেটা হলো গোছ গাছ করতে, সেজন্য রান্না করার আগে আজকে আমি সবকিছু গোছ গাছ করে নিয়েছি। আর আজকে যেহেতু সোমবার আমি একটু সপ্তাহে রান্না করব, তার জন্য দেখো এখানে একটু টুকটাক কাটাকাটি পেস্ট টেস্ট গুলো করে নিয়েছি। বানাবো হলো আলু ঝিঙে পোস্ত আর তার সাথে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আর এইখানে দেখো এই যে ভেটকি মাছের কাঁটা গুলো আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, লেজাটা ছিল তাই লেজাটাও আমি নিয়ে নিয়েছি। আর এইখানে ভেটকি মাছের তেল আছে, এটা আমি আলাদা করে বানাবো একটু আলু দিয়ে, কারণ বিদ্যুৎ ভেটকি মাছের বা কোনো মাছেরই তেল খেতে চায় না, ওর নাকি গন্ধ লাগে। আমি জেনারেলি বানালে একসাথে যদি বানিয়ে নিই ও খাবে না, বলবে গন্ধ লাগছে, সেজন্য আমি আর মিষ্টু তেল খেতে খুব ভালোবাসি, তো এই জন্য এটা আমার আর মিষ্টুর জন্য বানিয়ে নেব। তো গোছ গাছ কমপ্লিট, এবার চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে আলু ঝিঙে পোস্তটা বানিয়ে নেব। নুনটা দিলাম, তাহলে পেঁয়াজটা দিলে পরে আর ছিটকবে না। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব, পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে। এবার আমি এখান থেকে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে একটুখানি মোটামুটি এক মিনিট একটুখানি নাড়িয়ে একটু কুক করে নেব, যাতে ওই কাঁচা ভাতটা একদম চলে যায়। মোটামুটি হয়ে গেছে, এবার এই যে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এখানে একটা বড় সাইজের আলু আছে, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লাল করে এখন ভেজে নেব, আলুটা দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো, অনেকদিন বাদে আমরা আলু ঝিঙে পোস্ত খাবো না। এই যে পোস্তটা আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তর গন্ধটা দারুণ লাগে, যাতেই দেবে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, দারুণ গন্ধ আসছে। পোস্ত নষ্ট করা চলবে না, এই যে পোস্তর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ব্যাস একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে এটা একটুখানি সিদ্ধ করতে হবে। এখন আলু ঝিঙে পোস্তটা ওখানে হতে হতে এবার আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা বানিয়ে নেব, সেটার জন্য সবার আগে এই কাঁটাগুলোকে আমি তেলে একটু ভেজে নেব। এর মধ্যে নুন দেবো না, কারণ নুন আর হলুদ অলরেডি দেওয়া আছে, ওটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিট। এবার এগুলোকে ভালো করে একটুখানি লাল করে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে আমার আলু ঝিঙে পোস্ত একদম দারুণ গন্ধ বেরোচ্ছে বল। আলুটাও দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি এরকমই রাখবো কনসিস্টেন্সি। এবার ফাইনালি লাস্ট ধনে পাতার ডাটি আর ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম, এটা ওপর থেকে একটু দিয়ে দেবো, দারুণ গন্ধ আসছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে। আলু ঝিঙে পোস্ত একদম ডান, ঢেকে গ্যাস থেকে এখন সরিয়ে দেবো। এখানে দেখো মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, কাটার মাছগুলো, এবার আমি এগুলোকে তুলে নেবো এই বাটিতে। আমার সবার আগে এবার আমি তেলের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো আছে, চামচ নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি লাল করে ভিজে নেবো, পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে একদম। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো, সবার আগে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার, তার সাথে ঘরে বানানো গরম মশলা সামান্য আমি দিয়ে দিলাম। এগুলোকে এবার একটুখানি নেড়ে নেবো,
তেলের মধ্যে কাশ্মীরি চিলি পাউডার দেওয়ার একটাই কারণ, কালারটা খুব ভালো আসবে তাহলে, কাটা চচ্চড়ির রংটা একদম লালচে আসবে। ওই জন্য ওই তেলের মধ্যে এই মশলাগুলো আগে দিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষাতে হবে যাতে এই আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি এর মধ্যে এই টমেটো কুচিটা দিয়ে দেবো। এখানে 2 ছোট সাইজের টমেটো কুচানো আছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যে পুরো বাড়ি রান্নার গন্ধে একদম মমা করছে। 3-4 মিনিট হয়েছে, দেখো মশলাটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই আলুটা দিয়ে দেবো। কাঁটা চচ্চড়িতে সামান্য একটু আলু দিলে খেতে ভালো লাগে। আলুটা দিয়ে আলুটার সাথে একটুখানি সামান্য 2-3 মিনিট একটু কষিয়ে নি, তারপরে মাছটা দিয়ে দেবো। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি কাঁটা আর মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে মাছ আর কাঁটার সাথে ভালো করে মশলাটাকে কষাবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার ঢাকনাটা দিয়ে এটাকে 10 মিনিট মতো কুক করে নেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি কাঁটা চচ্চড়িটার কি অবস্থা দেখো। একদম শেষে অল্প একটু এই ঘরে বানানো গরম মশলা একটু দিয়ে দেবো উপর থেকে। কাঁটা চচ্চড়ি একদম ডান। আর এইদিকে দেখো তেল চচ্চড়িও হয়ে গেছে। এটা রংটা এটা দেখেই দারুণ লাগছে। ফাইনালি দুপুরের মতো সব রান্না বান্না ডান। এবার চটপট আমি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রান্না বান্না সেরে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি এখানে চলে এসেছি। দেখবে মাছ ছাছ রান্না করলে গায়ে জামা কাপড়ে একটা অদ্ভুত আষ্টে গন্ধ হয়ে যায়, সেজন্য এই রান্নাঘর পরিষ্কার করে একদম ফ্রেশ জামা কাপড় পরে তারপরে এলাম। এবার তোমাদেরকে আমি কলকাতা থেকে আসার সময় বিদ্যুৎ মিষ্টির জন্য কি কি জিনিস নিয়ে এসেছি সেটা একে একে দেখাই। প্রথমেই তোমাদেরকে বলি যে কলকাতা গিয়ে কোনো কেনাকাটা করার প্ল্যান বা ইচ্ছে কোনোটাই কিন্তু আমার ছিল না। মার ওরকম একটা এমার্জেন্সি হওয়াতে তোমরা দেখলে যে আমি হঠাৎ করেই কলকাতা গেছিলাম, সুতরাং কেনাকাটার কথা কিন্তু মাথাতে আমার একদমই ছিল না আর ইচ্ছেও ছিল না ওরকম একটা সিচুয়েশনে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার পরে মা যখন একটু বেটার ফিল করছিল, মা আমাকে বললো যে তুই যখন এসেইছিস তুই তাহলে সবার জন্য একটু পুজোর কেনাকাটাটা করে যা। প্রথমে তো আমি রাজি হচ্ছিলামই না, কিন্তু মা বললো তাহলে আমাকে আর পুজোর সময় তোদেরকে পাঠাবার চিন্তা করতে আমার মার ব্যাপারটা হলো মাকে তুমি যতই বলো, মা প্রত্যেকবার বাবা থাকতেও বাবা মা সবসময় প্রত্যেক পুজোর আগে আগে জিনিসপত্র পাঠাতো, তো লাস্ট ইয়ারও পাঠিয়েছে তোমরা দেখেছো সেটা, তো এবার কি করে পাঠাবে মা সেটাই অলরেডি টেনশন স্টার্ট হয়ে গেছে। মাকে আমি বললাম যে চিন্তা করো না, কিন্তু মা শুনলো না। সেজন্য টুকটাক কিছু জিনিসপত্র বিদ্যুৎ মিষ্টির জন্য আমি কিনেছি, মা কিছু টাকা দিয়েছে। আমার জন্য আমি আর কোনো শাড়ি কিনিনি, কারণ আমি যাওয়ার টাইমও পাইনি, আর মাকে বললাম যে তুমি যা শাড়ি পাঠিয়েছিলে তার মধ্যে আছে। প্রথমেই তোমাদেরকে মিষ্টির জন্য আনা টিফিন বক্স গুলো দেখাই। এই যে এই 2 টিফিন বক্স, এটার একটা পিঙ্ক কালারও আমি নিয়ে এসেছি, কিন্তু মিষ্টু দেখে কোথায় যে রাখলো আমি আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই যে টিফিন বক্সটা এইভাবে খোলে আর ভেতরে একটা বক্স আছে, এটাতে স্ন্যাক্স ট্যাক্স দিয়ে দেওয়া যাবে, আর তার সাথে এরকম একটা চামচ কাম কাটা চামচ। এই ধরনের টিফিন বক্সে মিষ্টুকে লাঞ্চ দিয়ে দিলে মিষ্টু লাঞ্চটা ফিনিশ করে ফেলে। টিফিন বক্স গুলো খুব পছন্দ করে। আগের বারও যখন কলকাতা গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, তাই এবারও নিয়ে এসেছি। আর এই যে আর একটা, এটা ওর মধ্যেও ওরকম আছে। এই যে এই বক্সটা এইভাবে খোলে, আর ওরকম একটা চামচ কাটা চামচ আছে। তো এই 3 টিফিন বক্স আমি মিষ্টুকে স্কুলে লাঞ্চ দেওয়ার জন্য নিয়ে এসেছি। এবার তোমাদেরকে বিদ্যুতের জন্য আনা পাঞ্জাবি গুলো দেখাই। পাঞ্জাবি তো এখানে পাওয়া যায় না, অনলাইনেও সেরকম পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা ভালোও হয় না, প্রচুর দাম, সেজন্য কয়েকটা পাঞ্জাবি আমি নিয়ে এসেছি। এই যে পাঞ্জাবি গুলো প্রত্যেকটাই কটনের ওপরে, ধরো খুব একটা জাকজমক পাঞ্জাবি বিদ্যুৎ পছন্দ করে না, সেজন্যই একদম প্লেন অ্যান্ড সিম্পল এনেছি। তো এটা দেখতে খুব সুন্দর, যে মা দুর্গার ছবি আর এখানে ত্রিশূল আছে, এখানে আঁকা রয়েছে কলকাতার হাওড়া ব্রিজ আর সব আইকনিক প্লেসেস গুলো রয়েছে এখানে। তো এই পাঞ্জাবিটা দেখে খুব ভাল লাগলো, সেজন্য নিয়ে এলাম যে পুজোর সময় পরতে পারবে। আর তার সাথে এই যে আর একটা সুতির পাঞ্জাবি, এটা এই যে মাঝখান দিয়ে এরকম বাটিকের কাজ করা, আর গণেশ ঠাকুর আছে। এই যে গণেশ ঠাকুর, তোমরা জানো যে গণেশ ঠাকুর আমরা ভীষণ ভালোবাসি, আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের প্রচুর মূর্তি আছে, সেজন্য যখন এই পাঞ্জাবিটা দেখলাম তখনই একবারই পছন্দ হয়ে গেছে। আর এটার রংটা এত সুন্দর, ভাবলাম নিয়েই নি, বিদ্যুতেরও ভালো লাগবে, তো ওর পছন্দও হয়েছে পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটাও ভীষণ সুন্দর দেখতে, এটাও পিওর কটনের ওপরে। এই যে ব্যাক সাইডটা এরকম তোমার সুতোর কাজ করা আছে, হাতাতেও এরকম কাজ করে, আর সামনেটা এরকম, এই যে এখানে রাধা কৃষ্ণ আছে। মই দুটো যেমনি সামনে বোতাম, এটা সাইডে বোতাম, তো এটা ডিজাইনটা খুব ভাল লাগলো সেজন্য এটা নিয়ে নিয়েছি। তার সাথে
এইটা নিয়েছি, এটা ওই অষ্টমীর দিনকে যদি পরে, ওর সাদা পাঞ্জাবি সেরকম নেই, এটাও সাইডে বোতাম, এই যে এটা এরকম দেখতে, এটা আমি পুরোটা খুলছি না, তাহলে আর ভাঁজ করতে পারবো না, বাট এই যে এরকম দেখতে লাল সাদা দেখে, এটা দেখে খুব ভালো লাগলো ডিজাইনটা, এটাও পিওর কটনের উপরে। ও খুব একটা জাঁকজমকালা পাঞ্জাবি পছন্দ করে না, পিওর কটন হলে খুব খুশি হয়, যে কমফোর্টেবল লাগে, সেজন্য এই চারটে প্লেন অ্যান্ড সিম্পল ওর জন্য নিয়ে এসেছি। এবার তোমাদেরকে মিষ্টুর জন্য আনা ড্রেসগুলো দেখাই, মেনলি এগুলো পুজো পারপাসেই এনেছি, অকেশন ছাড়া তো এই ইন্ডিয়ান ড্রেসগুলো পরা হয় না, কিন্তু অকেশনের সময় এখানে এত ভালো ইন্ডিয়ান ড্রেস পাওয়াও যায় না, সেজন্য কয়েকটা ওর জন্য নিয়ে এসেছি। প্রথম আউটফিটটা হলো এই যে ফোর পিস এই শরারা স্যুটটা। আমি মিষ্টুর জন্য এবার সব জামাকাপড়ই একটু বড় সাইজের নিয়ে এসেছি, কারণ পড়তে পড়তে সেই অক্টোবর মাস হয়ে যাবে, এবার দুর্গাপুজো অক্টোবর মাসের শুরুতেই। এই যে এটা প্যান্টটা, তার সাথে এটা ওড়না, আর এটা হলো টপ, আর টপের ওপর দিয়ে পরার জন্য এটা একটা জ্যাকেট। জামাটা সিম্পলের ওপর দেখতে খুব সুন্দর। মিষ্টু ভারী কাজের কোনো জামাকাপড় একদম পরতে চায় না, আর এই পিঙ্ক কালারটা ওর খুব পছন্দের। আর নেক্সট যে ড্রেসটা কিনেছি মিষ্টুর জন্য সেটা হলো এই যে, এটার কালারটা খুব সুন্দর, মিষ্টু এই পিচ কালার ভীষণ পছন্দ করে, এই যে ড্রেসটা দেখতে এরকম, এটারও প্যান্টটা এরকম স্টাইলের আর টপটা এরকম, এই যে খুব সিম্পল কাজ করা কিন্তু খুব ব্রাইট আর কালারফুল, সেজন্য দেখে খুব ভালো লাগলো, মিষ্টুরও খুব ভালো লেগেছে। আর তার সাথে এই যে এটা হলো ওড়না, আর এই যে এটা হলো প্যান্টটা, আর পরলে নাকি খুব কমফোর্টেবল লাগে, তো দোকান থেকেই আমাকে বললো যে এগুলো নিতে পারেন, সেজন্য এই ড্রেসটা এনেছি ওর জন্য। লাস্ট যে ড্রেসটা মিষ্টুর জন্য এনেছি সেটা হলো এই যে এই ঘাগরাটা, এই যে এটা হলো টপটা, এটার রংটা খুব সুন্দর, কাজটা খুব প্লেন অ্যান্ড সিম্পল, আর মানে গায়ে হাত পায়ে লাগার কোনো ব্যাপার নেই, তো ওই জন্য এটা নিয়ে এসেছি, যে ব্যাক সাইডটা এরকম দেখতে, হাতাটা লাগিয়ে এনেছি, কারণ মিষ্টু খুব একটা স্লিভলেস পরে না, আর অক্টোবর মাসে ঠান্ডা থাকবে, তো হাতাটা থাকলে বেশ কমফোর্টেবল লাগবে। তার সাথে এটা হলো ওড়নাটা, আর এইটা হলো ঘাগরাটা, ঘাগরাটা দেখতে খুব সুন্দর, কিন্তু মানে অতটাও হেভি না, এটা কিন্তু খুব লাইট জিনিসটা, আর এই যে লাটকান দেওয়া আছে, সাথে তলাটা এরকম কাজ করা আছে, রংটা এত সুন্দর দেখে আমার একবারই পছন্দ হয়ে গেছে। ব্যাস এই তিনটে ড্রেসই মিষ্টুর জন্য এনেছি। এবার ফাইনালি মিষ্টুর জন্য কয়েকটা জিনিস এনেছি যেটা আগে কোনোদিন আমি কিনিনি। এই যে এই চার রকম ডিজাইনের পাম্প শুজ আমি কলকাতা থেকে এবার মিষ্টুর জন্য নিয়ে এসেছি। মিষ্টু আর আমার পায়ের সাইজ এখন অলমোস্ট এক, সেজন্যই এই জুতোগুলো নিয়ে এসেছি, যাতে পুজোর সময় ইন্ডিয়ান আউটফিটের সাথে ম্যাচ করে ও পরতে পারে। আর এই জুতোর ডিজাইনটা দেখো একদম আনকমন, জুতোর ওপর ঘুংরুর ডিজাইন করা, একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর দোকান থেকে আমায় বললো যে যদি জুতোগুলো পায়ে টাইট হয় তাহলে ওপরের এই সোলটা খুলে নিলেই জুতোর ভেতরের স্পেস অনেকটাই বেড়ে যাবে, আর জুতো পায়ে একদম টাইট হবে না। তো কোন জুতোটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, আর মিষ্টুর ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর বিদ্যুতের পাঞ্জাবিগুলো কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। ব্যাস এই কটা জিনিসই আমি বিদ্যুৎ মিষ্টুর জন্য কলকাতা থেকে নিয়ে এসেছি, আমি এবার চটপট জিনিসগুলো গুছিয়ে নিই, তারপর মিষ্টুকে স্কুল থেকে এনে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মিষ্টু স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছে, আর এখানে দেখো ওকে প্লেটে সাজিয়ে দিয়েছি, ভাত লেবু লঙ্কা দিয়ে দিয়েছি, এটা হলো আলু ঝিঙে পোস্ত, মিষ্টু এটা ভীষণ পছন্দ করে, ভেটকি মাছের তেল চচ্চড়ি, আর এটা হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি, আর মিষ্টুর খুব প্রিয় শশা, তো খাবার স্টার্ট করা যাক। হ্যাঁ, পোস্ত খেতে মিষ্টু খুব ভালোবাসে, তুমি মেখে দি, লেবুটা দেবো উপর থেকে চিপে। হ্যাঁ, এইভাবে লেবু দিয়ে খেতে দারুণ লাগে বল, বিশেষ করে গন্ধরাজ হলে তো দারুণ লাগে, কিন্তু এখানে আনফরচুনেটলি গন্ধরাজ পাওয়া যায় না। কেমন লাগলো আলু পোস্ত? লেবু দেওয়াতে দারুণ একটা টেস্ট চলে এসছে, আমি আমুলটা চেটেই বুঝতে পারলাম। এবার একটু এই তেল চচ্চড়িটা খেয়ে দেখ, এখানে তেল দিয়েছে, এটা পটকা আছে, এটা মিষ্টিও খেতে ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি। দাঁড়া মিখে দিই একটু আলু দিয়ে, খাইয়ে যদি একবার দেওয়ার কথা বলো, ব্যাস হয়ে গেল, হাতই লাগাবে না।
তো যাই হোক, আমি তাহলে মিষ্টিকে চটপট খাইয়েনি, অনেকদিন খাওয়াইনি, সেটাই কমপ্লেন করছে। ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই 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 বাই।